ঢাকের বলে চলছে মহা জন্মাষ্টমী উদযাপন। রংতুলির আচরে কেউ সেজেছেন রাধা কৃষ্ণ, কেউ দেবকী বাসুদেব, কেউ আবার দুরাত্মা কংস। বুধবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয় র্যালি। মহা জন্মাষ্টমীর ব্রহ্মলগ্নে বেদমন্ত্র উচ্চারণ, গীতাপাঠের পাশাপাশি চলে হরিনাম সংকীর্তন। এর মধ্য দিয়ে আমাদের মানবিক মূল্যবোধ যাতে বিকশিত হয়। একটা ছোট বাচ্চার যেভাবে জন্মদিন পালন করা হয়, যত রকমের আনন্দ করা যায় সেরকম আনন্দ আমরা উদযাপন করি। এর আগে সকাল থেকেই ছোট ছোট র্যালিতে মুখরিত হয়ে ওঠে নগরীর বিভিন্ন এলাকা। গীতা শ্লোক পাঠে চলে যজ্ঞে আহুতি। ছোট্ট শিশুরাও মায়ের আঁচলে মুখ লুকিয়ে গুটি গুটি পায়ে আসে মন্দির প্রাঙ্গণে। মন দিয়ে শোনে গীতা শ্লোকের মোহময়ী মর্মবাণী। এসে গীতা পাঠ শুনেছি, অনেক আনন্দ করেছি, এখন র্যালিতে যাব। মা এসেছে, বাবা এসেছে, প্রিয়দা এসেছে আর ঠাকুমা। এসে গীতা পাঠ করলাম, তারপরে ঠাকুরের জপ করলাম। পাপে জরাজীর্ণ পৃথিবী, কংসের দুরাচারে পথভ্রষ্ট হয়েছে ভক্তকুল। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই পাপকে বিনাশ করতেই দ্বাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে পৃথিবীতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। আমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সমস্ত কিছুর একটি সাম্যভাব যাতে বজায় থাকে। এই পৃথিবীর সমস্ত জীব সুখে শান্তিতে থাকুক, সুখে শান্তিতে বসবাস করুক এবং এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেন সবাইকে যেন সুখে রাখে। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধুয়ে যাবে বিশ্বজুড়ে চলমান সকল অস্থিরতা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।